অনেকগুলি আমাকে কমেন্ট আসে রিকোয়েস্টেড, তো আমি সেটা কিন্তু সাজাতে দিতে পারি না। তো ফিঙ্গার পিকিং চ্যালেঞ্জ এয়ারবারটা ইউজ করবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমাদের ভালোবাসায় আমি আজকে আরও একটি তোমাদের পছন্দের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটাও আমাকে কন্টিনিউ কমেন্ট করে দিয়েছে আমার কয়েকজন দাদা ভাই। তো এই ভিডিওটা আমি দিতে পারছিলাম না, মানে অনেক ভিডিও আমাকে কমেন্ট আসে রিকোয়েস্টেড, তো আমি সেটা কিন্তু সাথে সাথে দিতে পারি না, তো দেওয়ার চেষ্টা করি কিছুদিন আগে বা কিছুদিন পরে। তো সবসময় তো আর ব্লগ ভিডিও মানে হয় না, তো আর দিতেও পারি না, তাই মাঝে মাঝে তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো দিই। তো সেটা হলো ইয়ার ফিঙ্গার পেকিং চ্যালেঞ্জ। তো এর এক ইয়ার ফিঙ্গার পেকিং চ্যালেঞ্জ একটা পার্ট আমি আগে দিয়েছি, সেটা হলো নর্মাল, আর এবার বলে বলা হয়েছে জুম করে করতে। তো আমি সেই ভিডিওটাই আজকে করব। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও দিলে হবে না, পাশে থাকা বেল আইকনে একটু করে বাজিয়ে দিও, যাতে মানে এর আরও অনেক মজার মজার রিকোয়েস্টেড ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো তাহলে আমি আজকের মানে ভিডিওটা শুরু করছি। আর অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে, আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট। ঠিক আছে, প্রথমে আমি আঙুল দিয়ে স্টার্ট করছি, তারপর আমি আরও একটা জিনিস নিয়ে নিয়েছি, ইয়ারবাট নিয়েছি একটা। প্রথমে আমি আঙুল দিয়ে ট্রাই করছি, যেহেতু জুম করতে বলা হয়েছে জুম করে নিই। এর আগের ভিডিওতে আমি চেষ্টা করেও কিছু বের করতে পারিনি, তো আজকে বের করতে পারবো কিনা আমি জানি না। আজকেরটাও কিন্তু আমি আগে থেকে কিচ্ছু করে নিইনি, হঠাৎ করেই বসেছি। ঠিক আছে, হঠাৎ করে ভাবলাম তাহলে আজকে এই ভিডিওটাই বানাই। আসছে না, চলো এটা দিয়ে দেখি। টাঙ্গল দিক হচ্ছে না, এবার আমি এয়ারবারটা ইউজ করব, এয়ারবারটা ইউজ করব। ঠিক আছে, তো চলো। যা প্রচণ্ড গরম, ফ্যান না চালিয়ে থাকতে পারছি না। এবার একটু একটু এসেছে, দেখো দেখা যাচ্ছে, সেরকম কিছু নেই। একটুখানি এসেছে এবার, তোমাদের আরও অনেক রিকোয়েস্টই আমার কাছে রয়েছে, আমি সব রিকোয়েস্টই ভিডিওগুলো বানাবো। এটাও হালকা হালকা কালার হয়ে গেছে, মানে খুব একটা নেই, তবে অল্প অল্প আছে। অনেক কিছু ময়লা নেই, বুঝেছো, অনেক খুচরেছি, কিন্তু আমি আগে কিন্তু একটু পরিষ্কার করে বসিনি বা কিছুও না। হঠাৎ করে মাথায় আমার আসলো যে রিকোয়েস্ট আজকে করি, আমাকে কন্টিনিউ করে গেছে, তো তাই আজকে ভিডিওটা দিয়ে দিলাম। প্রচণ্ড কাশি হচ্ছে, thank you.
সেরকম কিছু পাচ্ছি না, হালকা হালকা বেরিয়েছে, মোটটা বেরোয়নি। এ পাশটা তো কিছুই বেরোয়নি, খুবই অল্প অল্প বেরিয়েছে, সেরকম কিছু নেই কানে, বুঝেছো? খুবই অল্প পরিমাণে বেরিয়েছে। তো যাই হোক, যতটা পেরেছি আমি করে দেখিয়েছি, ঠিক আছে, চেষ্টা করেছি, সবচেয়ে বড় কথা যেটা। আর একবার খুশি নিই, তো বন্ধুরা দেখো সেরকম কিছুটা বেরোয়নি, তাও মোটামুটি আগের ভিডিওটা থেকে এটা অনেকটাই বেরিয়েছে, আগেরটা তো একদমই কিছু বেরোয়নি। তো যাই হোক, আর আগেরটা এয়ারবাটও নিইনি, এবার এয়ারবাট নিয়ে করেছি, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এইখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা, আর কমেন্ট করে জানিও, আর অনেক অনেক শেয়ার করে দাও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, এর পরবর্তী আরও ভালো ভালো ভিডিওর নোটিফিকেশন পেতে। আজকে ভিডিওটি শেষ করছি, টাটা, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।